সুন্দর মাছ, কত বড় বড় মাছ দেখা যাচ্ছে। এটার কি গাড়ি? তেলা বলা, তেলা বলা। মাছটা একটু অন্যরকম দেখেন, তেলা বলা মাছ আছে, পাঙ্গাসও আছে। এটা কি মাছ? এটা বোয়াল, কালি বোয়াল, কালি বোয়াল, জমুনার কালি বোয়াল। এটা পাঙ্গাস, এটা হলো বড় কাতল। সামনে আরো কিছু মাছ দেখতে পাচ্ছি। এলাকার পুকুরের ছোট মাছ, যারা ছোট মাছ কিনতে চান তারাও কিনতে পারবেন। এইগুলো যে মাছ না, এই মাছগুলো ইন্ডিয়ার থেকে আসে, বার্মা অন্যান্য দেশের থেকে আসে। ইন্ডিয়ার বার্মা থেকে আনা হয় এই মাছগুলো, দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ছাদ বাগানের রান্নাঘরে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই তো দেখেন, আমাদের গ্রামে জামাই মেলা হয়, মাছের মেলা হয়। জামাইরা এখান থেকে বড় বড় মাছ কিনে, সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই ভিডিওটা গতকালকের করা, আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার পুরো ভিডিওটি না টেনে দেখবেন, আর আমার ভিডিওটি দেখা মাত্র অবশ্যই মনে করে একটা লাইক দিবেন, লাইক দিতে ভুলে যাবেন না প্লিজ। চিংড়ি মাছের মাথা ভাজা মেলার অন্যতম প্রধান আকর্ষণ। ফুচকা চটপটি ছাড়া তো মেলা জমেই না। ডাবলি, এখানে আরেকটা বড় আচারের দোকান দেখা যাচ্ছে। মোটামুটি প্রস্তুতি চলছে, বোমার মরিচ দিয়ে ঝাল চেলে ঝাল, যারা খেতে চায় তাদের জন্য আছে ব্যবস্থা। চলুন আমরা মিষ্টির কিছু রিভিউ দেখে আসি। অনেক ধরনের মিষ্টি রয়েছে এদিকে। এই মিষ্টিটার নাম কি? এটা ফ্যামিলি মিষ্টি। ফ্যামিলি মিষ্টি, ওনারা বলছে এটা ফ্যামিলি মিষ্টি। ও অনেক ধরনের মিষ্টি রয়েছে এদিকে। এই সাইডে সম্পূর্ণটাই হচ্ছে মিষ্টি। উনি হচ্ছে মিষ্টি দোকানের মালিক, ওনারই দোকান। আরে জিলাপি, জিলাপিও রয়েছে এখানে, গরম গরম জিলাপি ভাজা চলছে। এখান থেকে ভেজে ওনারা
সিরাই দিচ্ছে, তারপর ওখানে উঠিয়ে রাখছে। গরম গরম পিঠা, জিলাপি, সরি জিলাপি ভুলে বেরিয়ে গেছে। এটা তো সম্পূর্ণটাই হচ্ছে এমনিস্টি সাইট। এখানেও দেখা যাচ্ছে একটু ভিন্ন ধরনের মিষ্টি, যেখানেও মিষ্টি ওনারা জিলাপি বানিয়ে রসে আর কি দেওয়া হয়। এখানেও চলছে জিলাপি বানানোর প্রক্রিয়া, যে দেখেন গরম গরম সব জিলাপি, দেখেই মনে হয় মানে খাওয়ার তস থাকে না। গাজীপুর জেলা কালীগঞ্জ থানার বিনিরাই মেলা, মূলত এটা সবাই চিনে, এটা ঐতিহ্যবাহী মেলা। প্রতি বছর শীতের সময় মাসের দিকে এই মেলাটা হয়ে থাকে, এটা ঐতিহ্যবাহী মেলা। যাব ওই সাইডটাতে, মিষ্টির সাইড তো ঘোরা হয়ে গেছে, এখন আমরা ওই সাইডটায় যাবো। চলো চলো। পানের দোকান দেখতে পাচ্ছি, রং বেরঙের পান মশলা আবার বানিয়ে সাজিয়ে রেখেছে এদিকে। এখনো সাজানো হয়নি, এখনো ওনার দোকানে অর্ধেক সাজানো হয়েছে, এখনো সম্পূর্ণ সাজানোই হয়নি। তাহলে বুঝেন সম্পূর্ণ সাজানো হলে দোকানটা আরো কত সুন্দর লাগবে। এখানে যা মশলা দেওয়া হয়েছে আরো মশলা দেওয়া বাকি, মানে সম্পূর্ণ পানটাই উনি মশলা দিয়ে ভরে দিবে। আর মেলার অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে মুরুলি, নিমকি, এগুলো ছাড়া তো মেলা চলেই না মেনলি। আর আমরা যতবারই আসি মুরুলি নিমকি এগুলো কিনে নিয়ে যাই, খুবই পছন্দের আমাদের। অনেক ধরনের মুরুলি নিমকি, এটা কি? এটা হচ্ছে মনেক্কা, বড় বড় সাইজের মনেক্কা। ছোটবেলায় ছোট ছোট সাইজের মনেক্কা খাইতাম, এগুলো এখন বড় হয়ে গেছে আমার সাথে সাথে মনেক্কা বড় হয়ে গেছে। এটাই আসলে আমার সাথে সাথে মনেক্কা বড় হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি তিলা কদমা, আর এগুলো হচ্ছে কদমা সাদা, এগুলো তিলা কদমা। মেলা মানেই তো কদমা, তিলা কদমা, নিমকি, মুরুলি, এগুলোই। ফলের দোকানও রয়েছে, মানে নাই কি এরকম কোনো কিছুই বাদ নেই যে নাই, সবই আছে এখানে। ফলের দোকান থেকে শুরু করে মাছ এখনো আসেনি। এই যে এখানে নিমকির দোকান, আরো নিমকির দোকান রয়েছে। ছাদবাগানের রান্নাঘরের ব্লগটি আমি এখানে শেষ করব। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমার ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।